गुड मर्निंग बंधुरा तो निये एलाम नतुन आरेकटा ब्लग आपनादेर सामने। तो देखुन सकाल सकाल उठे आमी कापड़गुलो निये हाते राखा छिलो भिजा कापड़, तो कापड़गुलो निये आमी एखन रौद्रे देब अल्प। तो सकाल थेके आबार शुरू हये गेल आमार काजकर्म, तो देखबेन पुरो भिडियोटा बंधुरा। तो आमी एखन जाच्छि रास्ताय कापड़गुलो मेलते आर बाइरेर ओयेदारटा देखुन बंधुरा, खूब सुंदर लागछे, अल्प अल्प ठंडा ठंडा। एदिके देखुन सकाल सकाल वेदारटा देखते अनेक भालो लागे। देखुन तो ओदिके आमी गाटा धुए मुख हाथ धुए एसे गेलाम कपड़ पाल्टे। ओदिके आमार छोटो मेयेटा उठे गेछे घुम थेके। एखन चा बानाते जाबे बंधुरा। तो ओदिके देखुन रूपालीओ आमार जालो काज करछे एदिके सकाल सकाल उठे। तो आमी आबार आज के बिरिन चाल बसिए दिलाम बंधुरा, कारण आमार बड़ो मेयेर चाहिदा, ओ खेते खूब भालोबाशे बिरिन भात दिए आर काठल दिए। तो लेगे पड़लाम आजके आबार बिरिन चालगुलो भिजिए रेखेछिलाम कतक्षण, तो दिए दिलाम तेल कड़ाइए। तो एखन छेड़े देब चालगुलो आर नेड़े चेड़े ढेके राखबो। और ओदिके आमी काबुली चाना और देशी चाना भिजिए रेखेछिलाम रात्रे, आगे दिन रात्रे। तो ओगुलो लुले गेछे, तो ओगुलो दिए दुपुर बेला करब एकटा किछु, माने तरकारी एकटा करब। और ओदिके देखुन आमार छोटो मेयेटा राग करछे, ओ घुम थेके डेकेछिलाम ओके, ओ सकाल सकाल घुम थेके उठते चाय ना, ओदिके एखन राग करछे। ओदिके देखुन तो चालगुलोर मध्ये अल्प जल दिए दिलाम, देखुन एखन ढेके राखबो। तो एदिके देखुन आमार बिरिन भातगुलो हये गियेछे प्राय कमप्लीट। आर ओदिके देखुन दियार पाप्पा ओदिके काठल भांगछे, काठल दिए बिरिन दिए खावार जोन्नो। ओरा खेये स्कुले जाबे ताई। तो फाइनली आमी बंधुरा चा खेते बसे गेছি, कारण सकाल सकाल चा ना खेले घुमेर भाबटा छाड़े ना। तो चा खेले आर ओदिके आमी दियार पापाकेও दिए दिलाम, कारण दियार परीके निये ओ स्कूले जेते होबे आर ओ स्कूल थेके एसे घरे आर आसबे ना, कारण ओदिक थेके ओदिके बैंके चले जाबे। ताई ओদের ওকেও दिए दिलाम आर ওদেরকেও दिए दिलाम। देखुन और ওদিকে আমি অল্প সময় বের করে ঘরটার ঝাড়ু দিয়ে দিলাম কারণ ওরা চলে যাবে স্কুলে তাই তাড়াহুড়ো করে ঘরটার ঝাড়ু দিয়ে দিলাম। আর ওদিকে দেখুন আমার ছোটো মেয়েটা সকাল সকাল তো রাগ দেখাচ্ছিল আমার সাথে। আর ওদিকে দেখুন এখন রেডি হয়ে নিজে নিজেই রেডি হয়ে যাচ্ছে স্কুলে। তো চানাগুলোর জন্য আমি আলু কেটে নিচ্ছি দেখুন। তো সকালের দিক তো হয়ে গেল, তো এখন দুপুরের দিক স্টার্ট করব। তো চানাগুলো বসিয়ে দিব কুকারে। তো আজকে আমাদের নিরামিষ বন্ধুরা, তো আজকে আর পেঁয়াজ রসুন দিয়ে করব না, আজকে আদা আর পাঁচফোড়ন সম্বাস দিয়ে করব। আর অল্প আলুগুলো ভেজে তারপরে আমি কুকারে ডালবো, কারণ আমার না ভেজে কুকারে দিতে ভালো লাগে না, তাই আমি অল্প ভেজেই কুকারে দিয়ে দিই। তো এদিকে দেখুন আমার দেওরেরও তাড়াহুড়ো, তো সকালে বেরোয় না আর কাটল খায় না, তো তাই ওর জন্য সয়াবিন কতটা সয়াবিন ভাজা করে নেওয়া হচ্ছে। ওর আমার জাল করছে। তো দেখুন আমার চানাগুলো পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন কীভাবে ফেটে যাচ্ছে। তো এখন সম্বাস দিয়ে দেব। তো আমাদের পাশের বাড়ির কাকিমণি ওরা এসেছিল, তো ওদেরকেও দিয়ে দিলাম বিরিয়ানি আর কাটল দিয়ে। তো আমি চানা তরকারিগুলোতে অল্প মেথি পাতাও দিয়ে দিলাম, ভুলে গিয়েছিলাম, তারপরে এসে দিলাম। দেখুন অল্প ঝুল ঝুল রেখেছি বন্ধুরা, তার কারণ আমার ঝুল ঝুল খেতে ভালো লাগে। আর ওদিকে রূপালি কয়টা পাঁপড় ভাজা করে নিচ্ছে, চানা তরকারির সাথে খাবে, সবাই খাবে। তো চানা তরকারি আর পাঁপড় ভাজা হবে, আর কিছু হবে না বন্ধুরা দুপুরবেলা। হ্যাঁ, ওদিকে দেখুন আমার ছোটো মেয়েটা নেচে নেচে আসছে স্কুল থেকে, দেখুন দেখুন। হ্যালো বন্ধুরা, তো হঠাৎ করে প্ল্যান করলাম যে একটু বাজারে যাব। আমার প্ল্যান নয়, আমার ভাসুরজির প্ল্যান। তো একটু কেনাকাটা আছে ওর, তো যাচ্ছি ওর সাথে। তো দেখি আমারও কিছু কেনাকাটা করার থাকলে করব। তো থাকবেন পুরো ভিডিওটা আমার সাথে, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা প্লিজ বন্ধুরা। আর ওদিকে দেখুন বাইরের ওয়েদারটা দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকে জল আর আকাশটা দেখুন। কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো ওয়েদারটা। আমার তো অনেক ভালো লেগেছে, দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। তো ফাইনালি বন্ধুরা এসে গেলাম আমরা নিলাম বাজারে। তো तो आमार बासुरजिर अल्प জুয়েলারি শপে কাজ আছে বন্ধুরা। তো আমরা প্রথমে চলে যাব জুয়েলারি শপে। আর দেখুন জুয়েলারি শপে এসে গেলাম। রূপোর চেইন কতগুলো রাখা আছে দেখুন। এই দেখুন আমাদের নিলাম বাজার কালীবাড়ি রোড। আর ওদিকে জুয়েলারি শপের দাদা একটা রূপোর চেন আমার বাসুরজি দিয়েছিল, তো ওটা দেখছেন, চেক করছেন যে রূপোটা ভালো কিনা না। তো বললেন যে না ভালো আছে রূপোটা। তো এখন আমার কেনাকাটার বাড়ি বন্ধুরা। তো আমার একটা চেনা জানা, আমাদের একটা চেনা জানা কাপড়ের দোকান আছে, তো চলুন ওটাতে যাই, গিয়ে দেখি নাইটি দেখব। তো দোকানদার দাদা এই নাইটিটা বের করেছে, কাপ্তান নাইটি। তো আপনাদের কেমন লাগলো বলবেন, কমেন্টে বলবেন বন্ধুরা। তো আমার তো ভালো লেগেছে, মোটামুটি ভালো লেগেছে, এতটা নয়। এই দেখুন আরেকটা জামা নাইটি, এটা বরং ভালো লেগেছে। দেখুন এই যে এমব্রয়ডারি কাজ করা আছে গলারে নিচে, গলার নিচে। তো এই নেটিটা নিয়ে নিলাম বন্ধুরা, দেখুন ফাইনালি এই নেটিটা নিয়ে নিলাম। কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো দেখুন বন্ধুরা নিলাম বাজার কালীবাড়ি রোড রাস্তার কিনারে কম বেশ একটা বাজার বসে যায়। এই দেখুন কতগুলো কাটল রাখা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন কতগুলো কাটল বন্ধুরা। তো নাইটি টাইটিও কিনা শেষ, আর এদিকে চলে এলাম একটা জুতোর দোকানে। তো দাদার সঙ্গে একটু চেনা জানা আছে, ও নতুন ওপেনিং করেছে দোকান। দেখুন দামটা একটু ভালোই দিচ্ছেন, আজকে প্রথম ওপেনিং করেছেন। তো বন্ধুরা দাদার দোকান থেকে কিনবেন জুতা, নতুন নতুন ওপেনিং হয়েছে। কেটা কালীবাড়ি রোড না লঙ্গাই রোড, দোকানের নাম তানিয়া শু হাউস। দাদা দোকানে আসবেন বন্ধুরা, এই দেখেন দাদা দামটা একটু ভালো নেন। আর ওদিকে আমি আমও 1 কেজি কিনে নিলাম, ভালো লাগলো আমগুলো দেখতে। আর ওদিকে আমি আনারসগুলোও দেখছি, তো আনারসগুলো দেখতে ভালো লাগছে। তো ও দাম বলছে অনেক বন্ধুরা, ও 100 টাকা জোড়া বলছে। আমি তো দাম করলাম, তো কমাচ্ছে না, তো এসে গেলাম। আর ওদিকে দেখুন হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গেল। আসার সময় দেখেছিলেন না বন্ধুরা কি রৌদ্র ছিল, আর হঠাৎ করে দেখুন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। তো ওদিকে যাওয়ার আগে ভাবলাম বন্ধুরা ফুচকা টুচকা অল্প খেয়ে নেই। বন্ধুরা এসে গেলাম ঘরে, এদিকে বৃষ্টিও এসে যাচ্ছে। তো আর দেরি করলাম না, এসে গেলাম ঘরে। তো আজকের ভিডিওটা আপনার পুরোটা দেখবেন আপনারা, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, টাটা।